হ্যালো এভরিওয়ান, তো দেখতে পাচ্ছেন আমি গত পর্বে এই হেডিংয়ের সাপোর্ট অপশনগুলো হাইড করা দেখাইছিলাম, মানে এগুলা কীভাবে আপনারা তুলে দেবেন এই অপশনটা দেখাইছিলাম। এই সমস্ত ভিডিও এই ফাইবার স্কিল ইমপ্রুভ ভিডিওতে পাবেন। সো এই মাঝখান থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন তারা অনেকেই কিছু অনেক কিছুই বুঝবেন না, যদি শুরু থেকে দেখেন তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। ওকে ওকে ডান, এই পর্বে আমরা এইটুকু অপশন নিয়ে কাজ করব। ওকে, তো এই যেইটুকু আমরা এখন কাজ করব এইটুকু অপশন নিয়ে, এইটুকু, হ্যাঁ এইটুকু, ধরেন এইটুকু অপশন নিয়ে আমরা এখন কাজ করব। তো কাস্টমাইজ অপশনে যদি কাজ করতে চান বা বিলিং কাস্টমার ইনফরমেশনে, তাহলে এখানে এই বোতামটাতে ক্লিক দিলাম, এখান থেকেও আমি কাস্টমার ইনফরমেশন সিলেক্ট করে নিতে পারবো, চেক আউট ফ্রম। এই ইনফরমেশনগুলো এখানে পাবেন। তো এই এই এইটুকু কাজ বা এই এই কোনটা কাটিয়ে দিব, কোনটা ডিলিট করব, কোনটা অ্যাড করব, এটা এর ভিতর থেকে কাজ করতে হয়। এই ভিতর থেকে আমি পরে কাজ দেখাবো, এখন না, আমি আগে এই বাইরে থেকে কাজ করার দেখাবো। তো এই বাইরে থেকে এক্সাম্পল হিসেবে ধরেন আপনি এই পুশ কোডটা ফুল লাইনে দিতে চান, তাহলে কি করবেন? আপনারা এখানে ক্লিক দিয়ে আসলেন, আসার পরে দেখেন এই ইনফরমেশনগুলো এখানে সুন্দরভাবে উপস্থাপন করা আছে ফর্ম স্টাইলে। ফর্ম উইথ, এখান থেকে আমরা এই যে এখান থেকে আমরা চেক আউট ফর্ম এবং ফর্ম স্টাইলে এখানে ক্লিক দিলে ফর্ম স্টাইলে আছে, এখানে স্টাইল করতে পারবেন। আমাদের ইম্পর্টেন্ট দরকার হচ্ছে ফর্ম উইথ। যদি আপনারা এই এই তিনটার জন্য তিনটা রুম করতে চান বা এই ইমেল আর ফুল নেম বা ফার্স্ট নেম দুইটা দুই লাইন করতে চান, তাহলে এই ফর্ম উইথে আসার পরে দেখেন ইমেলটা ফুল উইথ, তারপরে ফার্স্ট নেম হাফ উইথটা আমি ফুল উইথ দিলাম, তার মানে ফুল উইথ হয়ে গেল। তারপরে সেকেন্ড নাম এটা আমি ফুল উইথ দিলাম, তার মানে এটাও ফুল উইথ হয়ে গেল। এবং এই স্টেট বা কান্ট্রি, এই কান্ট্রিটা আমি ফুল উইথ করতে চাচ্ছি, তাহলে আমি কান্ট্রি যাব। এখানে কান্ট্রি কোথায় আছে? এই কান্ট্রি থার্ড দেখাচ্ছে, থার্ড, তো থার্ডের জায়গায় আমি ফুল উইথ যদি দিই তাহলে কান্ট্রিটা ফুল উইথ হয়ে গেল। ফুল উইথ দিলে বিসি দেখা যাচ্ছে, হাফ দিলাম, হাফ দেওয়ার পরে দেখেন এই পোস্ট কোডটা কীরকম দেখাচ্ছে, এই পোস্ট কোডটাও আমি হাফ দিলাম, তার দুইটা মিলে ফুল উইথ হইলো। এই যে এখানে স্টেটটা আমি যদি ফুল উইথ দিই, স্টেটের টেস হাফ, এখানে ফুল উইথ দিলাম, সরি স্টেট থার্ড, এটা ফুল উইথ দিলাম, স্টেট, এটা স্টেট অ্যাড্রেস না স্টেট। তো দেখেন এইভাবে আপনারা এই ফর্মের হাইট উইথগুলা পরিবর্তন করতে পারবেন খুব সহজেই। এর ভিতরে আরেকটা ফর্ম আছে, এই ফর্মেও আপনারা কাজ করতে পারবেন এই নিচে। তো যাই হোক, এই নিচেরগুলা, এই নিচেরগুলা, এই অপশনগুলা, এখানে আরো অনেক অপশন অ্যাড করলে এই ওখানে অ্যাড হবো, এখানে যদি কোনো অপশন অ্যাড করেন এই কাস্টমাইজ অপশনে অ্যাড হবো। তো খুব সহজে আপনারা এই অপশনগুলো মানে হাইট উইথ মানে বড় করতে পারতেছেন। ওকে, তো এখন দেখাবো, তো এই ভিডিওটা এই পর্যন্তই থাক, পরবর্তী পর্বে আমরা এই প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।